আসসালামু আলাইকুম আজ পাঁচই মার্চ দু হাজার বাইশ একুশ ফাল্গুন চোদ্দোশো আঠাশ দোসরা সাবান চোদ্দোশো তেতাল্লিশ স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি অ্যাফেয়ার্স দেখার জন্য চলুন শুরু করা যাক পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয় একই সঙ্গে পেঁয়াজ আমদানিতে শীর্ষে রয়েছে বাংলাদেশ রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুশ রুবল ন্যাটো কত সালে গঠিত হয় ন্যাটো গঠিত হয় উনিশশো সালের চার এপ্রিল ভাষানির ঐতিহাসিক অভিবাসন গ্রন্থটি সম্পাদনা করেন সৈয়দ আবুল মকসুদ হিন কোন দেশের নিরাপত্তা সংস্থা এটি হচ্ছে ইসরায়েলের নিরাপত্তা সংস্থা কত সালে সোভিয়েত ইউনিয়নে চ্যারানোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটেছিল উনিশশো সালে কোন গ্রহের বায়ুমণ্ডলে বেশিরভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস নেপসুন লবি দরিয়া নদীটি কোথায় অবস্থিত এটি কাবুল আফগানিস্তানে অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন ইইউ কত সালে প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর কোথায় ইউকোসুক প্রজন্ম ভাস্কর্যটির স্থপতির নাম হচ্ছে সামিরা খানম শ্যামলি নয়াবাদ মসজিদটি কোথায় অবস্থিত নয়াবাদ মসজিদটি হচ্ছে দিনাজপুরে অবস্থিত সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার কথা উল্লেখ আছে একশো পঞ্চাশের দুই অনুচ্ছেদে ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল নামে পরিচিত কোন হাওর টাঙ্গুয়ার হাওর প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের এই পর্যায়ে আমরা আজকের হাদিসটি দেখে নেব আজকের হাদিসটি হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো বৈঠকে বসবে এবং সেখানে মহান আল্লাহর নাম নেবে না এটা তার জন্য ক্ষতি ও ভৎসনার কারণ হবে আর যে ব্যক্তি কোথাও শোবে অথচ মহান আল্লাহকে স্মরণ করবে না এটাও তার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষতি ও ভৎসনার কারণ হবে হাদিস আবু দাউদ চার হাজার আটশো নম্বর আজ এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম